আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 61, বিষয়বস্তু সাফাত, সুপারিশ যাকে বলা হয় আমাদের বাংলা বা উর্দু ফার্সি ভাষায়, সাফাতের প্রতি ইমানের দলিল এবং কার পক্ষ থেকে সুপারিশ হবে, কার জন্য হবে, কখন হবে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। লেখক ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাই এই মর্মে আজকের দর্শে যে কথাগুলি আলোচনা করব তাতে 12টি আয়াত নিয়ে এসেছে এবং 2-3টি হাদিস নিয়ে এসেছে। সবগুলি আয়াতের সম্পর্ক সাফাতের সাথে। তো দেখা যাক লেখক কি বলছেন। বলছেন, মা দলিল ইমান বিশাফা, সাফাতের প্রতি ইমানের দলিল প্রমাণ কি, অমিমান তাকুন এবং সুপারিশ কার পক্ষ থেকে হবে, ওয়ালিমান তাকুন এবং সুপারিশ কার জন্য হবে, অমাতা তাকুন এবং কখন সুপারিশ হবে। সাফাত, এই সাফাত সম্পর্কে দুটো আলোচনা হবে আজকে, একটি আর আরেকটি সামনের সপ্তাহের আলোচনা থাকবে। ইমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ইমানের ধারাবাহিক আলোচনা চলে আসছে দীর্ঘ সময় ধরে আমাদের। ইমানের যে 6টি রোকন স্তম্ভ রয়েছে তার পঞ্চম গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে পরকালের প্রতি ইমান বা বিশ্বাস। তার একটি স্তর হচ্ছে বা একটি বিষয় হচ্ছে সাফাত, সেখানে সাফাত বা সুপারিশ হবে। এই সাফাতের প্রতি প্রতিটি মুমিন মুসলিম বিশ্বাসী হবে, ইমান রাখবে, তাহলে সে সত্যিকার অর্থে পরকালের প্রতি ইমান নিয়ে আসলো। কিন্তু সেই সাফাত হতে হবে ওহি ভিত্তিক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নার দলিলের প্রতি ভিত্তি করে সেই সাফাত হবে শরীয়ত সম্মত। সেই সাফাত শিরকি সাফাত হবে না, সেই সাফাত বেদাতি সাফাত হবে না। অর্থাৎ এমন মুসলিম আছে যারা সাফাত বিশ্বাস করে কিন্তু শিরকি সাফাত বিশ্বাস, এমন মুসলিম আছে যারা সাফাত বিশ্বাস করে কিন্তু বেদাতি তরিকায় তারা এই সাফাত কে বিশ্বাস করে, ভ্রান্ত ধারণায় সাফাত বা সুপারিশ। সাফাত সম্পর্কে আলোচনা লেখক যা করেছেন তার পূর্বে বলে দেব, সাফাত সহজ ভাষায় আমি বোঝানোর জন্য এর আগে একাধিকবার বলেছি, সেটি হচ্ছে পরকালে সাফাতকারী বা সুপারিশকারী রব্বুল আলমিনের কাছে দোয়া করা, আখেরাতে আল্লাহ রব্বুল আলমের কাছে যিনি সুপারিশ করবেন তিনি দোয়া করবেন, এই আখেরাতের দোয়া, এটি হচ্ছে সাফাত। দুনিয়ার দোয়া ইহকাল পরকালের কল্যাণের ক্ষেত্রে মুমিনরা করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাত দুটোই চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু যখন পরকাল হয়ে গেছে, বিচার দিবস ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে, সেই দিন তো আর দুনিয়া নেই, দুনিয়া শেষ হয়ে গেছে, তাহলে আখেরাতের কল্যাণের জন্য, কারো কল্যাণের জন্য কোন ব্যক্তি সুপারিশ করবেন, আর সর্বপ্রথম ব্যক্তি হবেন এবং সবচাইতে বেশি সুপারিশ করবেন আর সবচাইতে সুন্দর সুপারিশ করবেন রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে অন্যান্যদের যে সাফাত গুলি হবে সামনে সপ্তাহে সে আলোচনা গুলি আসবে, সাফাতের ধরন প্রকরণ। তো এখন দেখা যাক লেখক যা বলছেন। বলছেন যে সাফাতের প্রতি ইমানের দলিল প্রমাণ কি এবং সাফাত কার পক্ষ থেকে হবে এবং সাফাত কার জন্য হবে এবং কখন সেই সাফাত সুপারিশ হবে। বলছেন লেখক এর উত্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব আল কোরআনুল কারীমে সাফাতকে সাব্যস্ত করেছেন, সাফাতের স্বীকৃতি দান করেছেন, ফি মাওয়াদিয়া কাসীরা,
অনেকগুলি ক্ষেত্রে, জি, কোরআন কারিমের অনেক জায়গায়, মানে একটি আয়াত না, বেশ কিছু আয়াত রয়েছে কোরআন কারিমে যে আয়াতগুলিতে সুপারিশ যে হবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ সেই দিন আমার কাছে সুপারিশ হবে, কিন্তু এমনিতে ঢালাহারে নয়, বরং বেকুয়ুদিন সাকিলা, বড়ই ভারী শর্ত সাপেক্ষ, বড়ই ভারী শক্ত শর্ত সাপেক্ষ শর্তগুলি সেখানে লাগানো হয়েছে। যে সুপারিশ করবে তার ক্ষেত্রে শর্ত রয়েছে, যাদের জন্য সুপারিশ হবে তাদের ক্ষেত্রে শর্ত রয়েছে। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল এ কথাও জানিয়ে দিয়েছেন যে শাফাআতের মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ না, অর্থাৎ কোন ব্যক্তি, আর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন রহমতুল্লিল আলামিন, বিশ্ব জাহানের রহমত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সুপারিশের মালিক না, মালিক একক আল্লাহ রাব্বুল আলামিন। সুপারিশের মালিক কানা একমাত্র আল্লাহর কাছে রয়েছে, তিনি যাকে যখন যেইভাবে যতটা পরিমাণ সুপারিশের অনুমতি দিবেন তখন সে ততটা সেইভাবে সুপারিশ করবে। তাই বলছেন লেখক আখবারনা তাআলা, মহান আল্লাহ এই কথা আমাদের জানিয়ে দিয়েছেন, আন্নাহা মিলকুল্লাহ, যে শাফাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন, লাইসা লি আহাদিন ফিহা শাইউন, কোন ব্যক্তির সেই ক্ষেত্রে কোন রকমের কর্তৃত্ব বা মালিকানা নেই, যে শাফাত এর মালিক সেখানে কেউ হয়ে বসে আছে, সুতরাং সেখানে নিজের গায়ের জোর দেখাবে, ক্ষমতা দেখাবে। যেমন বেদাতপন্থীদের কাছে শাফাতের যে ভ্রান্ত ধারণা, যারা শিরকি আকিদায় বিশ্বাসী তাদের যে ধারণা, তাদের বুজরুগানে দিনরা গায়ের জোর সেখানে ক্ষমতা দেখাবে আর জবরদস্তি সেখানে জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাবে, অথবা বড় বড় জাহাজ নিয়ে এসে হাজির হয়ে যাবে, আর সেই দিনের ঘামে যে মানুষরা হাবুডুবু করবে, তাদের মুরিদানরা আর এইরকম সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকবে কারণ তাদের মুরিদ হয়েছে, এবং তারা জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে একবারে জান্নাতের দরজায় লাগিয়ে দিবে, এসব কথা যে শুনেছেন বাঙালি মুসলিমদের কাছ থেকে, বাঙালি মুসলিমদের বিদাতি মোল্লাদের কাছ থেকে, সব জাল কথা, জাল ধর্ম। একমাত্র মালিক শাফাতের আল্লাহ রাব্বুল আলামিন। এর দলিল সূরা জুমারের আয়াত নম্বর 44, আল্লাহ বলছেন কুল লিল্লাহি শাফাতু জামি, হে নবী তুমি জানিয়ে দাও মানব জাতিকে যে লিল্লাহি শাফাআতু জামিয়ান, সমস্ত রকমের সুপারিশ শাফাত একমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক। যেমন লিল্লাহি মুলকুস সামাওয়াত ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর, মানে আল্লাহর মালিকানাধীন। ঠিক তেমনি এখানে লিল্লাহি শাফাআতু জামিয়ান, সমস্ত প্রকারের সুপারিশ একমাত্র আল্লাহর জন্য, মানে আল্লাহর মালিকানাধীন। এখন আরেকটি বিষয় যেটা প্রশ্নে বলা হয়েছিল, আম্মা মাতা তা কোন, কখন সে সুপারিশ হবে, কখন সুপারিশ হবে, যতক্ষণ আল্লাহ রাব্বুল্লাহ অনুমতি না দিবেন ততক্ষণ সুপারিশ হবে না, আর এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে বিচার দিবসে দেবেন, যখন মানুষের আমলের হিসাব হবে, জান্নাত জাহান্নামের হুকুম হবে, কারো জন্য জান্নাতের পরোয়ানা আসবে, কারো জন্য জাহান্নামের পরোয়ানা আসবে, সেই সময় হবে সুপারিশ। তার মানে সুপারিশের সম্পর্ক হচ্ছে আখেরাতের সাথে, আর এই সুপারিশ হয় ফাখবারনা আজওয়াজাল, আল্লাহ রাব্বুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন্নাহ লা তাকুনু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া হবে না, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ হবে না, মানে যখন অনুমতি পাবেন তখন সুপারিশ করবেন, অনুমতির পূর্বে সুপারিশ শুরু হয়ে যাবে এমনটা হবে না। যেমন এ মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, প্রথম আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসির একটি অংশ, মান যাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া, তার অনুমতি ব্যতিক্রমে,
আল্লাহর এজেন অনুমতি ছাড়া কে আছে, কোন শক্তি কি আছে যে তার কাছে সাফাত করতে পারে? তাহলে সুপারিশ হবে আল্লাহর কাছে, এবং সে সুপারিশ হবে আল্লাহ রাব্বুল অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া কোন শক্তি নেই যে সুপারিশ করতে পারে। রব্বুল আলামিন সূরা ইউনূস আয়াত নম্বর 3 বলছেন, মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইজনি, এমন কোন সুপারিশকারী হবে না যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে বা অনুমতির আগে সুপারিশ, ইল্লা মিন বাদি ইজনি, তার অনুমতির পরেই সুপারিশ করতে পারবে। রব্বুল আলামিন সূরা নাজম আয়াত নম্বর 26 আরো বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আকাশ সমূহে বহু ফেরেশতা রয়েছে। কাম, এই কামটি হচ্ছে আরবি গ্রাম, মানে কাম খাবরিয়া, তার মানে অসংখ্য, বহু, কত শত। কাম মানে কত, একটা জিজ্ঞাসামূলক হয় কাম ইস্তফহামিয়া, তখন কেউ যদি জিজ্ঞেস করে কাম দিরহামান ইন, দেখ তোমার কাছে কয়টি টাকা আছে, এটা হচ্ছে ইস্তফহামিয়া, জিজ্ঞাসামূলক। আর এটি হচ্ছে কাম খাবরিয়া, যেটা আরবি গ্রামারে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলম এটা জানিয়ে দিচ্ছেন যে অসংখ্য কত শত এমন ফেরেশতা রয়েছে আকাশ সমূহে, লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ, তাদের সাফাত কোনো কাজে আসবে না, ইল্লা মিন বাদি আইয়াযান আল্লাহ, তবে আল্লাহর অনুমতির পরে। তাহলে ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তারাও সুপারিশ করবেন, কিন্তু কখন? আল্লাহর অনুমতির পরে, তার আগে কোনো ক্ষমতা নেই সুপারিশের। তাহলে অনুমতি এক হইলো সুপারিশকারীর জন্য, আর কার জন্য? লেমাইয়াশা, যার জন্য আল্লাহ চাইবেন। এই নয় যে যখন অনুমতি হয়ে গেল যাকে তাকে আমি জান্নাতে নিয়ে চলে যাবো, ফেরেশতা আম্বিয়া রসুলগণ বা যারা সুপারিশকারী হবেন তারা যাকে ইচ্ছা মনের মতো লোককে জান্নাতে নিয়ে চলে যাবেন না, লেমাইয়াশা, যার সম্পর্কে আল্লাহ চাইবেন, ওয়ারদা, এবং যাকে আল্লাহ পছন্দ করে, যার উপর আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ রেজামন্দি সন্তুষ্টি শর্ত। তাহলে দুটো শর্ত আমরা জানতে পারলাম এখন পর্যন্ত, আর এগুলি বারবার করে সেই আয়াতগুলিতে আসবে। একটা হচ্ছে আল্লাহর এজেন অনুমতি, আর একটি হচ্ছে আল্লাহ রেজা, মানে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন যে এর জন্য সুপারিশ করতে পারবে, ততক্ষণ সুপারিশ হবে না। এবং যার জন্য আল্লাহ রেজা হবেন তার ক্ষেত্রে অনুমতি দেবেন। সূরা সাবা আয়াত নম্বর 23 আল্লাহ বলছে, ওয়ালা তানফাউ শাফাআত ইনদাহু, আল্লাহর নিকটে সুপারিশ, শাফাত কোনো কাজে আসবে না, ইল্লা লিমান আযিনাল্লাহ, তবে যার জন্য আল্লাহ অনুমতি দেবেন, যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, যাকে অনুমতি দিবেন এবং যার জন্য দেবেন। ওয়া আম্মা মিম্মান তাকুন, এখানে এক একটি করে বলছেন যে কার পক্ষ থেকে সুপারিশ হবে আর কার জন্য হবে। তো কার পক্ষ থেকে সুপারিশ হবে বলছেন, ফাকামা আখবারানা তাআলা, যেমন আল্লাহ জানিস, আন্নাহ লা তাকুনা ইল্লা মিন বাদি ইজনি, যেমন আল্লাহর অনুমতির আগে হবে না বরং অনুমতির পরে সুপারিশ হবে, ঠিক তেমনি আখবারানা আয়জান, এটাও জানিয়ে দেশ, আন্নাহ লা ইয়াযানু ইল্লা লি আউলিয়া ইহি, অনুমতি দিবেন একমাত্র তার আউলিয়াদেরকে, তার বন্ধুদেরকে, তার নেক বান্দাদেরকে, আল মুরতাদিন, আল আখিয়ার, যারা আল্লাহর সন্তোষ ভাজক, আল্লাহ রাব্বুল যাদের উপর সন্তুষ্ট হবেন, আল আখিয়ার, এবং যারা নেক, হ্যাঁ, সৎকর্মশীল, যারা, যেমন আল্লাহ রাব্বুল বলছে, লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কোন ব্যক্তি কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন সুপারিশের জন্য, কথা বলার জন্য। ওয়াকালা সওয়াবা, এবং সে সঠিক কথা বলবে। ওয়াকালা সওয়াবার একটি তাফসীর হচ্ছে সে সঠিক কথা বলবে, অর্থাৎ এমন কথা নেই যেটার অনুমতি নেই, এমন কিছু নাই যেটা অনেক বিদাতপন্থীর ভাবে যে সেখানে যা ইচ্ছা তাই করবে, সুপারিশ করতে গিয়ে আল্লাহর ওলিরা নিজের ক্ষমতায় তারা নিয়ে চলে যাবে, না এরকম না, সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক যে সাফাত রয়েছে সে সাফাতের কথা বলবে, অর্থাৎ যাদের জন্য অনুমতি রয়েছে, এমন নয় যে কেউ ঈমান ভঙ্গ করে মারা গেছে, বড় শিরক করে মারা গেছে, তার জন্য সুপারিশ হবে, আর এমন নয় যে তারা শিরক বিদাতে ধর্মকর্ম মানুষকে শিখিয়ে গেছে আর তাদের কবরগুলি পাকা করে পূজা করা হচ্ছে, মাজার পূজা, আর তাদের সম্পর্কে এই ধারণা যে এরাই হচ্ছে অলি আউলিয়া আর এরাই সুপারিশ করবেন, না না, এটা হবে, শিরকি আকিদার লোক সুপারিশ করবে না, কারণ তারা নিজের ইসলামকে ধ্বংস করে ফেলেছে,
এবং শিরকি আকিদার লোকদের জন্য সুপারিশ করা। শেখ একটু সমস্যা হচ্ছে প্রোগ্রামে, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, আমাদের সম্ভবত মিউটিং সিস্টেম একটু প্রবলেম হয়েছে, আমি জাস্ট একটু ফর মেক শিওর, জি আমি জাস্ট একটু চেষ্টা করতেছি, আচ্ছা ঠিক আছে, তো আমাকে জাস্ট 1 মিনিট সময় দেন, জি ইনশাল্লাহ, জি শেখ, জি আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ শেখ, আমি জাস্ট দেখতেছি ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ তো বলছিলেন লেখক, যেটা বলছিলাম যে দেখ কার পক্ষ থেকে সুপারিশ হবে, আল্লাহ জানিয়েছেন যে অনুমতির পরে সুপারিশ হবে, এবং এটাও জানিয়েছেন যে সুপারিশ হবে একমাত্র আল্লাহর ওলিদের পক্ষ থেকে, আর আল্লাহর সবচেয়ে বড় ওলি হচ্ছেন আম্বিয়া রসুলগণ। এটা কি আমাদের দেশের বাঙালিরা জানে? জি শেখ আপনার ফোনটাকে একটু আনমিউট করে নিন, কারণ আমি সিস্টেমটা একটু লক করে দিছি, বিকজ অফ প্রবলেম হচ্ছে, তো একটু আনমিউট করে নিয়ে কন্টিনিউ করেন ইনশাল্লাহ, আমি আবারও ফুল সিস্টেমটাকে মিউট করে দিয়েছি। জি জাস্ট এখানে আনমিউট ইয়েস ক্লিক করেন, জি স্যার, ঠিক আছে জি এখন, জি জি স্যার, জাজাকাল্লাহ স্যার, সরি ইনশাল্লাহ। ঠিক আছে, তো যে কথা বলছিলাম যে সুপারিশ সম্পর্কে বলছিলাম যে সুপারিশ আল্লাহ রাব্বুল আলমিনের ওলিরা করবেন, তো ওলি সম্পর্কে আমাদের ভারত উপমহাদেশের মুসলিমদের সিংহভাগের ধারণা যে ওলির মধ্যে আম্বিয়া রসুলগণ নেই, অথচ তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর দোস্ত, তাহলে এই যে একটা ভ্রান্ত ধারণা। তারপরে কখন আপনি শুনবেন না আমাদের দেশীয় মুসলিমদের কাছে, যদি তারা কোরআন সুন্নার অনুসারী সালাফি মানহাজের না হয়, তাহলে যে সাহাবাই কেরামরা আল্লাহর ওলি ছিলেন, এই কথা জীবনেও তাদের কোন আলোচনা বা লিখনীতে পাবেন না যে আবকার ওমর ওসমান আলী এরা আল্লাহর সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসুলগণের পরে, কখনো শুনেছে? আশরাম আবাসরা তারা আল্লাহ সবচেয়ে বড় ওলি, বদরি 313 জন সাহাবি আল্লাহ সবচেয়ে বড় ওলি, তারপরে সাহাবাই কেরামগণ সবাই আল্লাহর ওলি, এসব কথা শুনেছেন না? আমাদের দেশে ওলি কাকে শুনেছেন? ওলি ওরা যাদের অনেক মরিদান ছিল তাদের জীবদ্দশায়, আর তারা যখন মারা গেছে তাদের কবর গুলিকে পাকা করা হয়েছে, কবরে চাদর চড়ানো হয়েছে, কবরকে ফুল দিয়ে সাজানো হয়েছে, কবরে ওরস লাগানো হচ্ছে, আর কবরে পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, সে আর ভিড়ভাড়ের শেষ নাই, আর সেগুলি শিরকের আস্থানে পরিণত হয়েছে, এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা তো আরো আসলে বাস্তবে আল্লাহর ওলি না, ইল্লা মাশাআল্লাহ এমন হয়তো খুব কম হবে যাদের আকিদা শুদ্ধ ছিল, তাদের আকিদে ঝামেলা ছিল না, কিন্তু তারা মারা যাবে তাদের কবর গুলি পূজা শুরু হয়েছে, এইরকম খুব কমই পাবে। যাদের কবর গুলির পূজা হচ্ছে প্রায় অধিকাংশই দেখবেন তাদের আকিদাতে সুফিজমের ভরাই ছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলমিন কি করেছে, তাদের অতি ভক্তি তাদের জীবদ্দশায় তারা পছন্দ করেছে, অতি ভক্তি তাদের করা হয়েছে, তাদের মারা যাওয়ার পরে তাদের খবর গুলির অতি ভক্তি শুরু হয়ে থেকে সেখানে শিরকের আস্তানা তৈরি হয়েছে। জি ইল্লা মাশাআল্লাহ, কোন জায়গায় যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক আহমদের কবর কে কেউ মাজার বলে, তাহলে তারা এসব থেকে মুক্ত ছিলেন, তারা উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু গায়ের জোরে বিদআত পন্থীরা এসবকে মাজার বানিয়ে তাদের পূজা শুরু করেছে। জি তো আল্লাহর ওলি সম্পর্কে আমাদের প্রথম এই সংশোধন করতে হবে, আল্লাহর ওলি কারা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওলি মানব জাতির মধ্যে আম্বিয়া রসুলগণ প্রথম, তারপরে সাহাবাই কেরামগণ, তারপরে তাবেইনগণ, তারপরে তাবা তাবেইনগণ, খাইরুল কুরুন স্বর্ণযুগের মানুষরা, তারপরে হচ্ছেন আইম্মা মুহাদ্দিসিন, আইম্মা ফোকাহা, ওলামাই কেরাম, যাদের এলম ছিল এবং আমল ছিল এবং কোরআন সুন্নার তারা অনুসারী। বিদাত পন্থী কখন আল্লাহর ওলি? বিদাত করে কাবিরা গুনাহ করেছে আর বললেন আল্লাহর বন্ধু,
আল্লাহর বন্ধু না, আল্লাহর দিনের দুশ্মন তারা, সহি সুন্নার দুশ্মন তারা, সহি আকিদার দুশ্মন, তারপর আল্লাহর ওলি, কোথেকে আল্লাহর ওলি হয় তারা? আল্লাহর বাজার বোঝা তৌফিক দান করে এবং সংশোধনের তৌফিক দান করে। আর ফেরেশতা জগৎ আল্লাহর ওলি, ফেরেশতারও আল্লাহর ওলি, সেই জন্য ফেরেশতারও সুপারিশ করবে, যেমন এর আগে একটি আয়াত বললাম। জি, তো সুপারিশ সের অনুমতি আল্লাহ দেবেন তার পছন্দনীয় আউলিয়াদেরকে, যারা নেক এবং যাদের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার আয়াত নম্বর 38 এ বলেছে, লা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না সেই দিন, কথা বলতে পারবে না কেউ সেই দিন, ইল্লা মান আযনা লাহুর রহমান, তবে যাকে আল্লাহ অনুমতি দেবেন, ওয়াকালা সাহাবা, এবং কথা বলবে তো সঠিক কথা বলবে। আর সূরা মারিয়ামের আয়াত নম্বর 27 তে আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান আহদা, সুপারিশের মালিক কেউ হবে না, তবে সুপারিশের মালিক মানে অধিকারী, সুপারিশ করতে সক্ষম হবে, পারবে এমন ব্যক্তি যে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতিশ্রুতি হাসিল করেছে। এ আহাদা প্রতিশ্রুতি হাসিল করেছে কিসের? নিজের নাজাতের, নিজের মুক্তির। অর্থাৎ এই আহাদার তাফসিরে কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ বলেছেন মুমিন, যে আল্লাহর কাছে প্রতিশ্রুতি পেয়েছে মানে সে তৌহিদবাদী, লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রতিষ্ঠা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রসার করেছে, এবং নিজেও লা ইলাহা ইল্লাল্লাহর এলম হাসিল করে তার প্রতি আমল করেছে, আর সে হচ্ছে সত্যিকার মুমিন। আর অন্যরা তাফসীর করে বলেছেন যে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহদা, মানে মুমিন, একমাত্র মুমিন ব্যক্তি সুপারিশ করবে, তার মানে যা কাউকে যদি ওলি মনে করা হয় কিন্তু সেই ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করেছে, সেই ব্যক্তি হলুলি আকিদার ছিল হোসেন মানসুর হাল্লাজের মতো, অথবা ওয়াহদাতুল ওজুদের আকিদার প্রতিষ্ঠাতা ছিল ইবনে আরবির মতো, আর তাদের অনুসারী ছিল শিরকি কুফুরি আকিদা, আনাল হক আনাল হক বলে আল্লাহর ওলি সে হয়েছে, এই বিশ্বাস, এই শিরকি বিশ্বাস, এই কুফরি বিশ্বাস যারা প্রচার প্রসার করেছে এবং রাখে, আর এসব যারা বয়ান করে থাকে, তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে? তারা তো শয়তানের ওলি। জি, তারপরে লেখক বলছেন, ও আম্মা লেমান তাকুন, সুপারিশ কার জন্য? এতক্ষণ আলোচনা হচ্ছিল যে সুপারিশ কার পক্ষ থেকে হবে, সুপারিশ কার জন্য হবে, বলছে ফা খবর আনহু লা ইয়াযানু ইল্লা আইয়া লা ইয়াযানু আইয়াশফা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ অনুমতি দিবেন একমাত্র সুপারিশের জন্য ওই সব লোকের ক্ষেত্রে যাদের উপর আল্লাহ রাজি থাকবেন, আল্লাহর অবাধ্য গুনাহগার কিন্তু ইমান ইসলাম ভঙ্গ করে মারা যায়, এমন অপরাধ করেনি যে সুপারিশযোগ্য নয়, বড় শিরকে লিপ্ত ছিল না, বড় শিরকের উপর মারা যায়নি, কিন্তু তাদের পাপ থেকে গেছে, তাদের হাসানাত নেকিও ছিল, তাদের সাইয়াদ গুনাহও ছিল, যাদের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করবেন যে হ্যাঁ ঠিক আছে, এই শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করতে পারা, কি হয়েছে নাস্তিকের জন্য সুপারিশ করবে যেমন সম্ভব নয়, তেমন কেউ বহুত্ববাদী মুশরিক মাজার পূজারীর জন্য সুপারিশ করবে, অসম্ভব কথা। জি, যেমন আল্লাহ রাব্বুল বলছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 28, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর যারা সুপারিশ করবে তারা সুপারিশ করতে পারবে না, তবে লিমান, ওই ইল্লা লিমান, ওই সব লোকদের জন্য, ইরতাদা মানে আল্লাহ যাদেরকে পছন্দ করবে, যাদের আল্লাহ রাজি হবে। রাব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তোহার আয়াত নম্বর 109, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফা, সেই দিন বিচার দিবসে কোন সুপারিশ কাজে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে পরম করুণাময় যাকে অনুমতি দিবেন বা যার জন্য অনুমতি দিবেন, যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এবং তার সম্পর্কে কথা বলাতে সন্তুষ্টি প্রকাশ করবেন যে হ্যাঁ ঠিক আছে, এই ব্যক্তি এই কাবিরা গুনাহগুলি করেছে বা এই গুনাহগুলির জন্য ফেঁসে গেছে বা এর মর্যাদা তুমি উঁচা করার দরখাস্ত করছো, ঠিক আছে এর জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করছি এবং এর জন্য বা এই সেই লোকের জন্য সুপারিশ করতে পারো।
তারপরে বলছেন লেখো আল্লাহ সুবহানাল্লাহ ইয়ারতাদি ইল্লা আহলাত তাওহীদ ওয়াল ইখলাস, আল্লাহ কার উপর রাজি হবেন? বলছে আল্লাহ একমাত্র রাজি হবেন আহলে তৌহিদ, যারা তৌহিদ বাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদ আকিদাতে প্রতিষ্ঠা করেছে, ইবাদত বন্দেগীতে প্রতিষ্ঠা করেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করেছে। ওয়াল ইখলাস, এবং যারা নিষ্ঠাবান, যাদের তৌহিদের জায়গায় শিরক ছিল না, যাদের তৌহিদের জায়গায় মুনাফিকি নাস্তিকতা ছিল না, যাদের তৌহিদের জায়গায় কুফর ছিল না, ইখলাস নিষ্ঠা ছিল তাদের। ওয়াম্মা গাইরুহুম, পক্ষান্তরে তৌহিদবাদী ছাড়া, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী তাদের ছাড়া অন্যরা, অর্থাৎ বহুত্ববাদী যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছে ফাকালা তালা মালি জালিমিন মিন হামিমি ওয়ালা শাফিয়তা, জালেমদের জন্য না কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে সেই দিন, ওয়ালা শাফি, না কোনো সুপারিশকারী থাকবে, ইয়তা যার কথা মানা হবে। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন আয়াত নম্বর 18, রব্বুল আলামিন সূরা শুআরার আয়াত নম্বর 100 ইরশাদ করেছে ফামালানা মিন শাফিইন ওয়ালা সাদিকিন হামিম, জাহান্নামীরা সেই দিন আক্ষেপ করে বলবে, যারা স্থায়ী জাহান্নামী, বড় শির্ক বড় কুফরি করে দুনিয়া থেকে চলে গেছিল, ফামালানা মিন শাফিইন, আমাদের জন্য কোনো সুপারিশকারীও নেই, ওয়ালা সাদিকিন হামিম, না কোনো আমাদের অন্তরঙ্গ বন্ধু রয়েছে, এখানে না কোনো বন্ধু কাজে আসলো, দুনিয়া অনেক বন্ধু বান্ধব ছিল, না কোনো সুপারিশকারী আমাদের জন্য রয়েছে। রব্বুল আলামিন আরো বলছেন তাদের সম্পর্কে সূরা মুদাসসির আয়াত নম্বর 48, তার আগে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, এখানে বিশেষ করে বেনামাজিদের সম, কারণ মুসলিম সমাজে বেনামাজি শতকরা 95 জন, এই 95 জনের মধ্যে কেউ বছরে শুধু দুটি ঈদ পড়ে, কেউ সপ্তাহে সপ্তাহে জুমা পড়ে, আর কেউ খেয়াল খুশি যখন মন হইলো রমজান মাসে পড়ে নিল, বালা মুসিবত আসলে পড়ে নিল, বাপ মা মারা গেছে পড়ে নিল, ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে তখন পড়ে নিল, দু চার দিনে বাদবন্দি করিল, হ্যাঁ বিপদে পড়েছে তখন খুব আল্লাহকে ডেকে নিল আর তারপরে খবর নেই, অথবা দুই তিন অক্ত দিনে পড়লো, খুব যদি ভালো সমাজের একটু, যাদেরকে মনে করা হয়েছে 4 অক্ত পড়ে কিন্তু ফজরে খুঁজে পাওয়া যায় না, ফজর সূর্য ওঠার পরে কখনো পড়লো কখনো পড়লোই না, আর ফজর সূর্য ওঠার পরে পড়লে আল্লাহ কখনো পড়ে পড়া না পড়া সমান কবুলও করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা ওজরে। তো এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা প্রায় সারা বিশ্বে, আল্লাহ হেফাজত। সালাত উঠেই গেছে, শতকরা 5 জন বললাম, এটা আমি একটু বেশি করে বললাম, একটি পরিসংখ্যানে শতকরা 98 জন বেনামাজি, শতকরা 2 জন খাঁটি নামাজি, আর এই খাঁটি নামাজির মধ্যে আবার বেদাতি নামাজি তো আছে, যারা বেদাত দিয়ে শুরু করে বেদাত দিয়ে শেষ করে, তো তাদের তো বেদাতি আমল কবুল হয়, ওখানেও কিছু যাবে, বরং সংখ্যাগরিষ্ঠ সেখানেই চলে যাবে, তো বাঁচবে যে কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, বেনামাজিদের সম্পর্কে আল্লাহ বলছে ফামাতান ফামুস্তাফাতু শাফিন, কারণ তাদের জাহান্নামে যাওয়ার মুখ্য কারণই ছিল কালু লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা হয়? 5 অক্ত পড়ে, যে কায়েমে সালাত পড়ে, সবাই মতো জামাত সহকারে পড়ে নিয়মিত, তাকে মুসল্লি বলা হয়। এই নয় যে একটা লোক সূর্য ওঠার পরে অফিসে যাচ্ছে তখন নামাজ পড়লো আর তাকে মুসল্লি বলা, না সে মুসল্লি নয়। তো জাহান্নামে যাওয়ার, মুসলিম সমাজের জাহান্নামে যাওয়ার অনেকগুলি কাবিরা গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বড় কাবিরা গুনাহ যেটি মুসলিম সমাজের জাহান্নামে যাওয়ার শিরকের পরে, সেটা হচ্ছে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সালাত না পড়লে জান্নাত পাওয়া যাবে না, আশা করে বসে থাকেন না, আশা যদি পুরা করতে চান তো কর্ম করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ফামাতান ফাহু শাফাতু শাফিইন, এইসব বেনামাজিদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং বেনামাজি সুপারিশের আশা করে বসে আছে, বদাকিদা শিরকি আকিদার লোক, মাজার পন্থী সুপারিশের আশা করে বসে আছে সাফাতে, না না কখনো হবে না। ওয়াকাদ আখবারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এতক্ষণ পর্যন্ত আমরা 12টি আয়াত এখানে লেখকের কিতাব থেকে উল্লেখ করলাম, তারপরে কয়েকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে লম্বা হাদিস রয়েছে বৃহৎ সাফাত, সাফাতে উজমা সম্পর্কে, তাতে বলা হয়েছে যে আন্নাহু উতিয়া সাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফাত দেওয়া হয়েছে, ও সুম্মা আখবারা, তারপরে জানিয়েছে আন্নাহু ইয়াতি, সুপারিশটা কিভাবে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় সাফাত এবং সমস্ত উম্মতের মানুষের জন্য হাশরের মাঠের সাফাত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ফায়াসজুদু তাহাতাল আরশ, আরশের নিচে সেজদায় অবনত হবে, ইয়াহমাদু রাব্বাহু, রবের প্রশংসা গুণগান করবে, মাহামেদ, এমন এমন প্রশংসামূলক বাক্য দিয়ে, ইউআল্লিমুহু ইয়াহ, যা আল্লাহ তখন শিখিয়ে দেবে, শিখিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এই বাক্য দিয়ে আমার প্রশংসা গুণগান করবে। লা ইয়াবদাউ বিশ্বাফাত আউয়ালা, লেখক বলছেন যে গিয়ে চট করে সুপারিশ শুরু করে দেবেন, আল্লাহ আমি এই ধরনের লোককে আমি জান্নাতে নিয়ে যাব, এই রকম অপরাধী গুলোকে আমি জান্নাতে নিয়ে যাব, বা এদের তুমি যে হিসাবে বিলম্ব হচ্ছে আর পেরেশানির শেষ নেই, কষ্টের শেষ নাই, আল্লাহ তুমি এদের হিসাব হালকা করো, না না এটা হবে না, লায়াবদাউ বিশ্বাফাত আউয়ালা, গিয়েই সুপারিশ শুরু করে এমনটা হবে না, হাত্তা ইউকালালো, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বলা হবে, যেই সময় রাসূলুল্লাহ সিজদায় পড়ে রয়েছেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথা উঠাও সিজদাতে, কুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসালতু, তা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফার, সুপারিশ করো, তো সাফা, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, বুখারী কিতাবুত তাওহীদে রয়েছে, সহিহ মুসলিমে কিতাবুল ঈমান বাবু শাফাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতেও রয়েছে। হাদিসের একটি অংশ শুধু বর্ণনা করা হলো, কারণ হাদিস অনেক লম্বা হাদিস রয়েছে। তারপরে বলছে সুম্মা আখবারা, তারপরে জানিয়েছেন নবী আন্নাহু লা ইয়াশফাউ ফি জামিয়াল ওসাত মিন আহলি তাওহীদ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে, তার মানে এই নয় যে সমস্ত নাফরমান গুনাহগার যত আছে সবার জন্য একসাথে সুপারিশ হয়ে যাবে, এমনটা হবে না, দফআতান ওয়াহিদা, একবারে এক বাক্যে একটা কথা, আল্লাহ যত নাফরমান আছে, যত গুনাহগার আছে, সবগুলির জন্য সুপারিশ, এমনটা হবে না। বাল কালা, বরং হাদিস রয়েছে, ফা ইউহাদ্দু লি হাদ্দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য একটা সংখ্যা আমার জন্য নির্ধারণ করে দেওয়া হবে, একটা সংখ্যা পরিমাণ নির্ধারণ করা হবে, তুমি এতগুলি লোককে নিয়ে যাও আর এই শ্রেণীর অপরাধীকে নিয়ে যাও, উদাহরণস্বরূপ কোন একটা কাবিরা গোনা নেন, যেই কাবিরা গোনা করে গেছে এই শ্রেণীর যে কাবিরা গোনা করে আছে এই শ্রেণীর লোকগুলিকে তুমি নিয়ে যাও, ফাউদখিলহুমুল জান্না, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, সুম্মা ইয়ারজিউ, তারপরে আবার ফিরবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াসজুদু কাযালিক, এইভাবে সিজদায় অবনত হবেন, ফায়ুহাদ্দু লি হাদ্দান فَيُحَدُّ لَهُ حَدًّا إِلَى آخِرِ حَدِيثِ الشَّفَا, তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সংখ্যা বা পরিমাণ বা একটা ক্যাটাগরি নির্ধারিত করা হবে, যে এই শ্রেণীর লোককে বা এত এতটা সংখ্যায় লোকদেরকে সুপারিশ করে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস তো শেষ হয়ে গেল, যে লম্বা হাদিস সহিহ বুখারী মুসলিমে ছিল, দ্বিতীয় যে হাদিসটি রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুপারিশ সাফাত পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান কি হবে, মানে আপনার সাফাত পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী কারা হবে, কোন শ্রেণীর লোকেরা আপনার উম্মতের সুপারিশ পাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বললে হবে না, মন্ত্রের মধ্যে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জপলে হবে না, বরং খালিস মিন কালবি, একটা শর্ত লাগানো হয়েছে, কড়া শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের খলুসিয়াতের সাথে, অন্তরের নিষ্ঠার সাথে, আর যেই ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং আল্লাহ ছাড়া যখন সত্য মাবুদ নেই, তা আল্লাহ ছাড়া কারো ইবাদত সে করেনি, আর কারো ইবাদতকে সে জায়েজও মনে করেনি, তার মানে সেই ব্যক্তি শিরক মুক্ত, সেই ব্যক্তি শিরক মুক্ত, সেই ব্যক্তি যখন আল্লাহকে মাবুদ মেনেছে তখন কমপক্ষে সর্বনিম্ন তার পাঁচ অক্ত সালাতের এবাদত আছে, কারণ মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে তাওহীদের পরে সালাত, কিন্তু অপরাধ অন্যান্য অপরাধ আছে, কোনো ফরজে ঘাটতি আছে অথবা বড় কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে আর সেগুলো থেকে হয়তো তওবা করে যায়নি, সুতরাং ফেঁসে গেছে সেখানে, গুনাহার পরিমাণ বেশি হয়ে গেছে ইত্যাদি, তখন তাদের জন্য সাফাত হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।